محدث بنار، علما بنار، مفتی بنار، فقی بنار، আইমে মসজিদ বানার, বড় বড় ইসলাম স্কলার হল বানার, বাসকান্দি সাবরবত মানুষ বানার, গোবিন্দপুরি সাবরবত মানুষ বানার, বদরপুরি সাবরবত মহান ব্যক্তিত্ব বানার, প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা। জুরে বল সুবহানাল্লাহ। মাদ্রাসা এখান ডাক্তার বানার প্রতিষ্ঠান নাই, ডাক্তার বানার প্রতিষ্ঠান হইল শিলচর মেডিকেল কলেজ। ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার বেটা বানার প্রতিষ্ঠান হইল শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজ। আলেম উলামা বানার প্রতিষ্ঠান হইল ইমদাদুর রহমান সাহেব যে মাদ্রাসা করছেন, নয়াগ্রাম মাদ্রাসা, সকলার ফার্মা যে মাদ্রাসা, শাহবাদ মাদ্রাসা, দারুল উলুম বাসকালনি মাদ্রাসা, গোবিন্দপুরের জামিয়াতুল ইসলামিয়া, খানকায় মদনী মাদ্রাসা থেকে লইয়া দেওয়ান পর্যন্ত মাদ্রাসা হইল আলিম বনার জায়গা, হাফিজে কোরআন বনার জায়গা, আর ইয়ে কোরআন বনার জায়গা, আইমায়ে মসজিদ বনার জায়গা প্রতিষ্ঠান, মাকাতিবর মুআল্লিমিন হল বনার প্রতিষ্ঠান মাদ্রাসা, মাদ্রাসা হল মুআল্লিমিনের জামাত বনার প্রতিষ্ঠান হইল মাদ্রাসা, আল্লাহর ওয়ালি বনার প্রতিষ্ঠান হইল মাদ্রাসা। জুরে বলো সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, বদলাই দাও লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব মাদ্রাসা বন্ধ করিলেইমু আর অতা করিলেইমু, হতা করিলেইমু শক্তির ঠেলায়, শক্তির ঠেলায়। মাদ্রাসা বন্ধ করার অধিকার কোন মায়ের সন্তান বাবার সন্তানের নাই। জোরে বলো আল্লাহু আকবার, আর জোরে বলো আল্লাহু আকবার। কিয়ামত তক কওমি মাদারিস প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর হুকুমে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে উপস্থিত জনতা আপনারা কইবে সরকারি মাদ্রাসা বন্ধ হয়ে গেল কেন? সরকারি মাদ্রাসা হইল সরকারে বেতন দে, সরকারি মাদ্রাসার জায়গা সরকার দেওয়া হয়ে গেছে, সরকারে তার বেতন বন্ধ করে দিতে পারেন, সরকার দে জায়গা সমজায় দেওয়া হয়ে গেছে, জায়গাও নিতে পারেন। কওমি মাদ্রাসার বেতন সরকারে দেনা, কওমি মাদ্রাসার বেতন আম মুসলমান পাবলিক হলে দেন, কওমি মাদ্রাসার বোর্ডিংয়ের খরচ জাকাত সাদাকাত ফিতরা তাকে দেওয়া হয়, মুসলমানের ডোনেশন তাকে দেওয়া হয়, আম মুসলমানের তার তার নিজের জায়গা নিজের ডোনেশন দিয়া নিজের বেতন দিয়া প্রতিষ্ঠান চালায়া যার, এটা সরকারের সাংবিধানিক এখতিয়ারের ভিতরে পড়ে না। কওমি মাদ্রাসা বন্ধ করার গণতান্ত্রিক দেশের সরকারের এখতিয়ারের ভিতরে পড়ে না। মাইনরিটি সহ সংখ্যালঘুদের তার ধর্মীয় শিক্ষার অধিকার সাংবিধানিক অধিকার হিসাবে রয়েছে, ব্রিটিশের প্রিয়টাও পারে নাই, এই প্রিয়টাও পারবে না, কামত পর্যন্ত পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا شهد أن لا
إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى أطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال الله تعالى وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال الله تعالى والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وقال الله تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال الله تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة
وفي مقام الآخر لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وفي مقام آخر من أحب لله وأبغز لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان وفي مقام آخر لا تحاسدوا ولا تباغزوا ولا تدابروا ولا تجسسوا وكونوا عباد الله إخوانا وفي مقام الآخر أفضل ذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله وفي مقام الآخر لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله وفي مقام الآخر إذا مررتم برياض الجنة فارتعوا قيل وما رياض الجنة قال حلق الذكر وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد جرشر اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا إله إلا الله جوري لا إله إلا الله 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 جوري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله إلا الله إلا الله إلا الله
ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহুম্মা আল্লাহ জোরে আল্লাহুম্মা আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহুম্মা 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 আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে রাব্বানী, উলামায়ে হাক্কানী, সম্মানিত মুরব্বিয়ান, সুধি মণ্ডলী, আমার অতীব প্রিয় যুবক বৃন্দ, আমার আজিজ তোলাবা ছাত্র বৃন্দ, পর্দানি সিনমা ও বোনেরা, আজকে নিয়ামতপুর মসজিদ কর্তৃক আয়োজিত মহান দিনী সমাবেশে সম্মানিত উলামা সম্ভবত সারা দিন থেকে বয়ান রেখেছেন, সম্ভবত আমার পরে অনেক আছেন বয়ান করবে। একটা দিনই জলসা, নবীজি বলতেছেন হাফাত আলাইহিমুল মালাইকা وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ দিনে জলসা যখন অনুষ্ঠিত হয়, ফরিশতাদের জমাতে দিনই সমাবেশকে বেষ্টিত করিয়া রাখিয়া দেন। وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ আল্লাহর রহমতের বারিশ বৃষ্টি হয়, রহমতে বেষ্টিত ডাকিয়া রাখি দে। দিনি জলসার তিন তিন নম্বর বরকত হলো নাযালাত আলাইহিমুস সাকিনা, আহলে মজলিসের কুলুবে
সেকিনা অবতীর্ণ হয়। সেকিনা শব্দের মানে হলো প্রশান্তি অবতীর্ণ হয়। একটা দিনই জলসার আয়োজন যখন করবেন মুমিন মুসলমান, উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানিগণকে দাওয়াত করে আনবেন, প্রত্যেকজন আলিমে দিন খুতবায় মসনুনা পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, তাসবিহাত পড়বেন, কোরআন শরীফের তেলাওয়াত পড়বেন করবেন, আল্লাহর জিকির করবেন, তাহলে এই মোবারক মজলিসটা দুরুদ শরীফের মজলিস হয়ে গেল, তাসবিহাতের মজলিস হয়ে গেল, ইস্তেগফারের মজলিস হয়ে গেল, কোরআন শরীফের আয়াতের তিলাওয়াতের মজলিস হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল। নবীজি বলতেছেন, হাফাত আলাইহিমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। দিনি জলসাতে বড় বড় তিনটা ফায়দা, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলাইকুম বিবাজালাসাতিল উলামা, উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানির সোহবত ইখতিয়ার করা উম্মতির জন্য, উম্মতি মুহাম্মদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য অবশ্য ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্ভব হইলে ডেইলি বসার চেষ্টা করতা, সম্ভব না হইলে সপ্তাহান্তে বসার চেষ্টা করতা উলামায়ে দিনের মজলিসে, আর সম্ভব না হইলে 15 দিনে মাসে বসার চেষ্টা করতা, 2 মাসে 3 মাসে, দূরবর্তী হইলে 6 মাসে, কইবারে সম্ভব না হইলে বছরে উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানি অকলের সোহবত এখতিয়ার করা উম্মতির জন্য আজীব। নবীজি বলতেছেন, আলাইকুম বিমাজালাসাতিল উলামা, উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানি অকলর সোহবত এখতিয়ার করা উম্মতির জন্য আজীব আজীব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দিনই জলসায় যখন চুনাও করিয়া নির্বাচিত করিয়া উলামায়ে দিনে দাওয়াত করা হয়, উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানির মজলিস, উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানির মজলিস বয়া সুভাগ্য হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতির উলামার সঙ্গে যারা বসল, হাদিসে কুদসি, আমার উম্মতির উলামার সঙ্গে যারা বসল তারা যেন আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার উম্মতির উলামার সঙ্গে যারা মুসাফা করল তারা যেন আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফা করল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার উম্মতির চেহারার দিকে যারা মহব্বতর নজরে চাইল তাদের জিন্দেগির চুট্টু চুট্টু গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতির উলামা গণকে, উলামার জামাতকে যারা সম্মান জানাইয়া ইজ্জত করিয়া সম্মান দিব, উম্মতের উলামার সম্মান দেওয়া ইজ্জত করা ওয়াজিব, সম্মান জানাইয়া ইজ্জত করিয়া পেশানির মধ্যে যারা সুমা খাইব মহব্বতর সাথে ইজ্জতের সাথে, এই আলিমে দিনের মাতার উপরে যত পরিমাণ চুল রয়েছে সম পরিমাণ গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দেবা। জোরে বলো সুবহানাল্লাহ। এই উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানি বনার প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা। জোরে বলো সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্র আমার বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি,
এই মাদ্রাসার ছাত্র আমার গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহ, মাদ্রাসার ছাত্র টান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহ, মাদ্রাসার ছাত্র বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহ, মাদ্রাসার ছাত্র ইমামুল আইম্মা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, মাদ্রাসার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, মাদ্রাসার ছাত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, মাদ্রাসার ছাত্র হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ, মাদ্রাসার ছাত্র হযরত জুনেদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ, মাদ্রাসার ছাত্র কুতুবুল আলম আবুল হাসান খিরকানী রহমতুল্লাহ আলাইহ, মাদ্রাসার ছাত্র কুতুবুল আলম আবুল হাসান শাহজালী রহমতুল্লাহ আলাইহ, মাদ্রাসার ছাত্র হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহ, মাদ্রাসার ছাত্র হযরত ইব্রাহিম ইবনে আদহাম বালকী রহমতুল্লাহ আলাইহ, মাদ্রাসার ছাত্র হযরত ফুজাইল ইবনে আয়াদ রহমতুল্লাহ আলাইহ, মাদ্রাসার ছাত্র ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি, হাফিজুদ দুনিয়া হাফিজুল হাদিস, মাদ্রাসার ছাত্র হযরতে হাফিজ ইবনে হাজার ইয়াম তো হযরতে হাফিজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র হুজ্জাতুল ইসলাম কাসিম নানতভি রহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র কুতুবুল আলম আল্লামা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র মুহাদ্দিস কবির আল্লামা শাইখুল হীন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র আল্লামা খলিল আহমদ সারানপুরি রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র রাইসুল মুবাল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র ইমামুল আশ হাফিজুল হাদিস হাফিজুদ দুনিয়া আল্লামা নওয়াশ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র হুজ্জাতুল ইসলাম মাদ্রাসার ছাত্র মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র শাইখুল আরব ওয়াল আজম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র ইমামুল হীন মাসনাদুল হীন আল্লামা ইমামুল হীন মসনদুল হীন মসনদুল হীন হযরতে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র মুজদ্দিদ আলফিসানি হযরত শাহ আহমদ সরহন্দি রহমাতুল্লাহ আলাইহি, সূরা খো সুবহানাল্লাহ জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বুধ ভাই শুনে মুসলমান, যাদের কথা আমি এক লাইনে বললাম তাম পৃথিবী সবচেয়ে বড় আলিমে দিন, যারা সামনে সমকালীন পৃথিবী দণ্ডে মান হওয়ার মতো যোগ্যতা রাখে না, জুরে বলো সুবহানাল্লাহ। সব উলামায়ে দীন মাদ্রাসার ছাত্র, জুরে বলো সুবহানাল্লাহ। মাদ্রাসাত পড়িলে মানু আল্লাহর ওলি হয়, মাদ্রাসাত পড়িলে মানুষ মুহাদ্দিস হয়, মাদ্রাসাত পড়িলে মানুষ মুফাসসির কোরআন হয়, মাদ্রাসাত পড়িলে মানুষ ফকিহে জামান হয়, মাদ্রাসাত পড়িলে মানুষ হাফিজুল হাদিস হয়, জরে হো সুবহানাল্লাহ। আর মাদ্রাসাত পড়িলে আইম্মায়ে মাসাজিদ হইল, জরে হো সুবহানাল্লাহ। আইম্মায়ে মাসাজিদ মসজিদর ইমাম হল, হরু মরু মানুনি কৌশান দেখি, জুড়ে কৌশান দেখি, হরু বড় না বড় মানুষ, বড় মানুষ
এখন বর্তমান মুসলমানর খাসাড়ি বাসায় কয়ে খাইছে, বড় জিনিসে হরু বানাই দিছে আর হরু জিনিসে বড় বানাই দিছে। আপনারা জানুন ইমাম কাবা, বর্তমান কাবা শরীফের ইমাম ডাক্তার আল্লামা আব্দুর রহমান সুদাস রামলীলার ময়দানে বর্তমান বড় সাহেবজাদা আমিরুল হিন্দ আল্লামা আরশাদ মাদানি মুহাদ্দিসে কবির ইমাম কাবারে দাওয়াত দিয়া রামলীলার ময়দানে আনছেন। এক নজর দেখিবার লাগে 1 কোটি তকরিবান মানুষ সমবেত হয়েছেন, ভারতবর্ষের বিভিন্ন স্টেট বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্তর থেকে। জোরে বল সুবহানাল্লাহ। বড় সাহেবজাদা, বর্তমান পৃথিবীর 10 জন বিধগ্ধ ইসলাম স্কলারদের ভিতরে ঠাই নয় একজন, স্টেজ দাঁড়াইয়া কইতরা মাশারিক মাগারিব শিমাল ওর জুনুব সমগ্র পৃথিবীর ভিতরে ইসলামী দুনিয়ার ভিতরে সবচেয়ে মুআজ্জাস সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব শখসিয়াত ইমাম কাবা আব্দুর রহমান সুদাস সমকালীন পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব সম্মানিত মুআজ্জাস শখসিয়াত খরগে কইতরা আরেকজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিসে আরেকজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিসর কথা তারিফ বায়ান করতা জোরে কও সুবহানাল্লাহ। তান হমান আলিম হলো আসন আব্দুর রহমান আর সুদাস তাকিয়াম বড় আলিম হলো দুনিয়াত আসন, কিন্তু ইমামে কাবা আল্লাহর গরর মসজিদ আল্লাহর গরর ইমাম মসজিদুল হারামর ইমাম সাহেব ওয়ার বরকতি সারা পৃথিবীর উলামার জমাতর ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব শখসিয়ত ইমাম কাবা আব্দুর রহমান সুদেশ। জোরে কও সুবহানাল্লাহ। আমরা বয়সী মানুষ, আমার জন্ম হয়েছে 1960। আব্দুর রহমান সুদেশ সাহেব দামাত বরকাতুল আলিয়ার জন্ম হয়েছে 1960। ছোট মাদ্রাসারে অবহেলা করে না, নিকটে একটা প্রাইভেট মাদ্রাসা হইছে, প্রাইভেট মাদ্রাসার তোলাবা হলে আমার দেখি আমার জান টান্ডা হয়ে গেছে। মৌলানা ইমদাদুর রহমান সাহেব শুরু করছেন আমার দোয়া লইছেন, ওয়াজর তারিখের লগে মিলিছে না ওয়াজার না, ছোট মাদ্রাসারে অবহেলা করে না। আল্লামা আব্দুর রহমান সুদাস রিয়াজ টাইটুর ছোট মাদ্রাসার ছাত্রম, ছোট মাদ্রাসার তাকিয়া ফড়িয়া ফড়িয়া রিয়াজ ইউনিভার্সিটি জামিয়াতুল ইসলামিয়া রিয়াজের ছাত্র এম এ আল জামিয়াতুল ইসলামিয়া মদিনা ইউনিভার্সিটি মদিনা তুমত মদিনা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ধবল ত্রিবুল ডক্টরেট পানেওয়ালা আব্দুর রহমান সুদেশ ইন্টারভিউ দিছেন, পরীক্ষা দিছেন, পাশ করিয়া ইমামে কাবা বনে গেছেন। উম্মুল কুরা ইউনিভার্সিটির হাদিসের প্রফেসর, মক্কাতুল মুআজ্জামার হাইকোর্টের জাস্টিস, হারাম শরীফের শাইখুল হাদিস, হারাম শরীফের সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন আব্দুর রহমান সুদেশ। রে কও সুবহানাল্লাহ। তাহলে এই অঞ্চলের মুসলমান হল আইম্মায় মাসাজিদ হল হরু বেঠা নাই বড় বেঠা, যার পিছনে আমরা একটা দায়িত্ব বিহাদাল ইমাম কইয়া নামাজ হইল মুমিন মুসলমান রে আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়ার সবচেয়ে বড় এবাদতর নাম হইল নামাজ, নমাজর জায়গা হইল মসজিদ, এই জন্য মসজিদের তেও সম্মান। যে ইমাম বেটায় মুসল্লিয়া ন করলেন শশ হাজার হাজার নামাজিও করলে এবাদতের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের লগে
কলবি সম্পর্ক লাগাইয়া দিলা, সবচেয়ে বড় ইবাদতর ইমামতি কইলা। ই বেটা কোন হুরু বেটা নিছুরে সুবহানাল্লাহ, এ বেটা মহল্লার মধ্যে সমকালীন সময়ের সবচেয়ে পাক পুত পবিত্র মুয়াজ্জজ ব্যক্তিত্বর নাম হইল ইমামে মসজিদ জুরে সুবহানাল্লাহ। ইমামে মসজিদ আইম্মায়ে মাসাজিদ বানাইবার প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা। মাদ্রাসায় না পড়িলে ইমামতি করতে পারবায়নি হোসেন দেখি হাজিরান মজলিস না। ও আমার হাফিজ বেটা কমর উদ্দিন বেটা গোসাইপুর আমি ইমাম বানাইয়া দিছি, হাফিজ বেটা না হইলে ইমামতি করতে পারবায়নি। ও মসজিদের ইমাম মাদ্রাসাতে না পড়িলে ইমামতি করতে পারবায়নি, শিলচর বড় মসজিদের ইমাম এমতে ইঞ্জিনিয়ার বেটায় করতে পারবায়নি, ডাক্তার বেটায় করতে পারবায়নি, বৈজ্ঞানিক বেটায় করতে পারবায়নি। বড় মসজিদের ইমামতি করতে হইলে মাদ্রাসা পড়লে ওলা আলিমের দিন লাগবো, জমার খুতবা পড়া জমার কিরাত পড়া জমার খুতবার মধ্যে ওয়াজ করা ইঞ্জিনিয়ার বেটায় ডাক্তার বেটায় করতে পারবায়নি। মাদ্রাসার ছাত্র মাদ্রাসাতে বারো বছর ষোলো বছর প্রাইমারি শেষটা কি দৌড়ায় হাদিস পর্যন্ত হাঁটু গাড়িয়া বসিয়া পড়ার বরকতে শিলচর বড় মসজিদ সহ হাজার হাজার মসজিদের ইমামতি করতে পারবায়। কোরআন হাদিসুর উলুম বিশেষ উলুমের জ্ঞানে জ্ঞানে গুণান্বিত হওয়ার মুহাদ্দিস বনার আল্লামা বনার মুফতি বনার ফকি বনার আইম্মা মসজিদ বনার বড় বড় ইসলাম স্কলার হল বনার বাসকান্দি সাহাবর মত মানুষ বনার গোবিন্দপুরি সাহাবর মত মানুষ বনার মদরপুরি সাহাবর মত মহান ব্যক্তিত্ব বনার প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা। জুরে বল সুবহানাল্লাহ। মাদ্রাসায় কান ডাক্তার বনার প্রতিষ্ঠান নাই, ডাক্তার বনার প্রতিষ্ঠান হইল শিলচর মেডিকেল কলেজ। ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার বেটা বনার প্রতিষ্ঠান হইল শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজ। আলেম উলামা বনার প্রতিষ্ঠান হইল ইমদাদুর রহমান সাহেব যে মাদ্রাসা করছেন, নয়াগ্রাম মাদ্রাসা সকলার ফার্মা যে মাদ্রাসা সহ শাহবাদ মাদ্রাসা সহ দারুল উলুম বাসকালনি মাদ্রাসা গোবিন্দপুরের জামিয়াতুল ইসলামিয়া খানকায় মদনী মাদ্রাসার থেকে লইয়া দেওয়ান পর্যন্ত মাদ্রাসা হইল আলিম বনার জায়গা, হাফিজে কোরআন বনার জায়গা, আর ইয়ে কোরআন বনার জায়গা, আইম্মায়ে মাসাজিদ বনার জায়গা প্রতিষ্ঠান, মাকাতিবর মুআল্লিমিন হল বনার প্রতিষ্ঠান মাদ্রাসা, মাদ্রাসা হল মুআল্লিমিনের জামাত বনার প্রতিষ্ঠান হইল মাদ্রাসা, আল্লাহর ওয়ালি বনার প্রতিষ্ঠান হইল মাদ্রাসা। জুরে বল সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, বদলাই দাও লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব মাদ্রাসা বন্ধ করিলেই মু আর অতা করিলেই মু হতা করিলেই মু শক্তির ঠেলায় শক্তির ঠেলায় মাদ্রাসা বন্ধ করার অধিকার কোন মায়ের সন্তান বাবার সন্তানের নাই। জোরে বলো আল্লাহু আকবার, আর জোরে বলো আল্লাহু আকবার। কিয়ামত তক কওমি মাদারিস প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর হুকুমে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে 35 জনতা আপনারা কইবে সরকারি মাদ্রাসা বন্ধ হয়ে গেল কেন? সরকারি মাদ্রাসা হইল সরকারে বেতন দিই, সরকারি মাদ্রাসার জায়গা সরকার দেওয়া হয়ে গেছে, সরকারে তার বেতন বন্ধ করে দিতে পারেন, সরকার জায়গা সমঝে দেওয়া হয়ে গেছে জায়গাও নিতে পারেন, কওমি মাদ্রাসার বেতন সরকারে দেনা, কওমি মাদ্রাসার বেতন আম মুসলমান পাবলিক হলে দেন, কওমি মাদ্রাসার বোর্ডিংয়ের খরচ জাকাত সাদাকাত ফিতরা তাকে দেওয়া হয়, মুসলমানের ডোনেশন তাকে দেওয়া হয়, আম মুসলমানের তার তার নিজের জায়গা নিজের ডোনেশন দিয়া নিজের বেতন দিয়া প্রতিষ্ঠান চালায়া যার, এটা সরকারের সাংবিধানিক এখতিয়ারের ভিতরে পড়ে না। কওমি মাদ্রাসা বন্ধ করার গণতান্ত্রিক দেশের সরকারের এখতিয়ারের ভিতরে পড়ে না। মাইনরিটি সহ সংখ্যালঘুদের তার ধর্মীয় শিক্ষার অধিকার
সাংবিধানিক অধিকার হিসাবে রয়েছে। ব্রিটিশের প্রিয়টাও পারে নাই, এই প্রিয়টাও পারবে না, কামত পর্যন্ত পারবে না। জোরে বল সুবহানাল্লাহ, জিকির করো না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাতিও না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা প্রবচন, প্রবচন হইল, এটা একটা মনের কথা। সব জিনিস মনের কথায় হয় না, অতি সত্য বাস্তব কথা হইল কওমি মাদ্রাসা। আমাদের জায়গা, আমাদের পয়সা আমরা চালাবো, কেমন পর্যন্ত থাকবে। প্রাইভেট স্কুল কলেজ ইউনিভার্সিটি যেভাবে জরুরিয়াতুল ইউনিভার্সিটি কলেজ স্কুল আপনি বন্ধ করতে পারবেন না, প্রাইভেট মাদ্রাসা আপনি বন্ধ করতে পারবেন না। এখন যদি হয় শামসুল, তুমি তো এটা রিপোর্টার, তিনখান স্কুল করিয়া আসত, তোরে একটা চাকরি দিয়েছেন, আমি হাই শিলচর খাসারি মসজিদের ইমামতি করছেন দেখি, শামসুলে ভার বনে দেখা যায়, ভার বনে করছেন দেখি।